বিশ্বকাপ ফুটবলের প্রথম পর্বের 48টি ম্যাচের ফলাফল নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রোবট কাশেপের ভবিষ্যদ্বাণী মিলেছে 65%। তবে শেষ ষোলোর নকআউট পর্বের প্রথম দিনের দুটি ম্যাচে করা কাশেপের ভবিষ্যদ্বাণী মিলেছে শতভাগ। ওদিকে আর্জেন্টিনা ও নেদারল্যান্ডস উঠে গেছে কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে। এবার জানা যাক আর্জেন্টিনা নেদারল্যান্ড এই ম্যাচ নিয়ে কি ভবিষ্যদ্বাণী করেছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার তৈরি এই রোবট সফটওয়্যার কাশেপ। সমানে সমান খেলা হলেও ল্যাটিন ফুটবল পরাশক্তি আর্জেন্টিনাকে বেশ এগিয়ে রাখছে কাতার ভিত্তিক এই রোবট, 74% এগিয়ে রাখছে টিম আর্জেন্টিনাকে। সবকিছু বিশ্লেষণ করে খেলার ফল নিয়ে অনুমান করে কাশেপ, দেখা যাচ্ছে তার করা বেশিরভাগ ভবিষ্যদ্বাণী মিলে যাচ্ছে এই রোবটের। এদিকে নেদারল্যান্ডের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে বেশ ফুরফুরে মেজাজে দেখা গেছে মেসি ডিমারিয়াদেরকে। ওদিকে নেদারল্যান্ডের রক্ষণ ভাগ ভাঙতেও বেশ ঘাম ঝরাতে হবে আর্জেন্টিনাকে। বলা হয় মিডফিল্ডে অন্যতম শক্তিশালী নেদারল্যান্ড, তবে এটা বলাই যায় কাতারে বিশ্বকাপে সবচেয়ে বেশি হট ফেভারিটের তালিকায় ম্যাচগুলোর মধ্যে এটি হবে অন্যতম একটি ম্যাচ।